জানো বাবারা, আমার না একটাই মাতৃভূমি ছিল, ওর নাম ছিল শহীদুল ইসলাম। আদর কইরা ডাকতাম খোকা। ওই যে 1971 সালে মুক্তিযুদ্ধে এ দেশে চারিদিকে যুদ্ধ আর যুদ্ধ। আমার খোকা ঘরে আর বইয়া রইল না, ও যুদ্ধে চলে গেল। আর জাউনের সময় আমারে জড়াই ধরে কয়ে গেল, মা আগো তুমি আল্লাহর কাছে দোয়া কইরো আমি যাতে এ দেশে স্বাধীন করতে পারি। আমি খোকারে কইলাম, খোকা বা তুই কি কস, আমি কিছুই বুঝি না, আমি মুখ্য সুখ মানুষ অত শত বুঝি না। খোকা ও খোকা, যুদ্ধ কি মা, যুদ্ধ আমাদের দেশের অধিকার, আমাদের মায়ের অধিকার। এই অধিকার ওরা কায়েমে নিছে, এই অধিকার কিনে আনতে হবে না। বাবা
হয়ে গেল, আমার ছেলে ফিরে এলো না। আপা আমার ফোনটা দিন, আপা আমার ফোনটা দিন, আমি একটা আমার ছেলেকে ফোন করবো। আপা আমার খুব কষ্ট হচ্ছে, আমার ছেলে আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, নিয়ে যাবে। আপা আমার ছেলে তো ফোন তুলছে না, আপা আমার ছেলে ফোন দিন না, ও আমার আমাকে হাসপাতালে নিয়ে যাবে, ফোন তুলছে না। মাহাথির বিডি, এ চ্যানেল ফর কিডস। আমি
ভালোবাসি দেয়। আমি এদেশের বীর উত্তে গেছি, আমি পাকিস্তানি সেনাবাহিনীর সাথে হাত মিলাইছি, আমি যুদ্ধে কত মানুষের মারলাম, গুলি করে আগুনে পুড়িয়ে মারলাম, শেষ পর্যন্ত দিদি আমার পাকিস্তানি সেনাবাহিনী পালল না। কি হয়েছে, আমি এমপি মন্ত্রী, আমি এমপি মন্ত্রী হয়েছি নির্বাচন করে, আমি আমাদের এই ভিডিও যদি আপনার একটু ভালো লেগে থাকে, আশা করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক বাটনে প্রেস করবেন।